এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি মধুমিতা, আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব একটা অন্যরকম ভিডিও। আজকে কোনো ব্লগ ভিডিও নিয়ে আসেনি, আশা করি থাম্বনেল দেখে তোমরা বুঝতে পেরেছো। তোমাদেরকে বলেও ছিলাম আমি কি ভিডিও তোমাদের সাথে শেয়ার করব। হ্যাঁ, আজকে আমি শেয়ার করব আমি কি হ্যান্ড লাগেজ নিয়ে যাচ্ছি এবং তার ভেতর আমি কি কি জিনিস ক্যারি করছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। হাতে আছে মাত্র দুদিন, তো প্যাকিং তো মোটামুটি কমপ্লিটই বলা যায়। ছোটখাটো টুকটাক কয়েকটা জিনিস শুধু জাস্ট নেওয়ার আছে, বাকি সবটাই কমপ্লিট হয়েই গেছে। কিন্তু আজকে আমি ঠিক করেছি আমি হ্যান্ড লাগেজ কী কী নেবো, মানে হ্যান্ড লাগেজের মধ্যে কী কী জিনিসপত্র নেবো সেই সবগুলো আমি গোছাচ্ছি। তো ভাবলাম তোমাদের সাথেও শেয়ার করে দিই। দেখো, প্রত্যেক বছরই আমরা যে যাই কলকাতায় যাই, তাতে আমি পুষ্কর আর প্রশান্ত তিনজনে মিলে যাই। তো হ্যান্ড লাগেজ নিয়ে আমার বিশেষ কিছু মাথা ব্যথা থাকে না, কারণ ওগুলো ওরাই ক্যারি করে। আমি সাধারণত হ্যান্ড লাগেজ কিছু না নেওয়ারই চেষ্টা করি, শুধুমাত্র এরকম কোনো টোট ব্যাগ নিই যেটা আমার কাঁধে থাকে, ব্যাস এইটুকুই। আদারওয়াইজ কোনো হ্যান্ড লাগেজ আমি নিই না। এবং আমি যখন একা যাই তখনও কিন্তু, যদিও আমি এটা ফার্স্ট টাইম একা যাচ্ছি, এর আগে যতবারই গেছি পুষ্করের সাথে গেছি, মানে পুষ্করকে নিয়ে গেছি ছোটবেলায়। তারপরে পুষ্কর একটু বড় হওয়ার পর থেকে, যেহেতু আমরা ওখানে বেশি দিন থাকতে পারতাম না ওর পড়াশোনার জন্য, সেজন্য তিনজনে যেতাম, তিনজনেই ফিরে আসতাম, এরকমভাবেই চলতো। ওই 25 দিন 30 দিনের মধ্যেই ব্যাক করতাম, বেশি দিন থাকতে পারতাম না। কিন্তু এই ফার্স্ট টাইম আমি সম্পূর্ণ একা যাচ্ছি, কেউ সাথে যাচ্ছে না। আগে পুষ্কর ছোট ছিল, ওর হাত ধরে যেতে হতো, ওকে সামলাতে হতো, সেই জন্য হ্যান্ড লাগেজ আমি নিতাম না। এবং আরও একটা কারণে আমি নিই না, সেটা হচ্ছে আমার ব্যাক পেন আছে। আমি কোনো ভারী জিনিস ক্যারি করা আমার পক্ষে ভীষণ ডিফিকাল্ট। যদিও এখন হুইল আছে, টেনে নিয়ে যাওয়া যায়, কিন্তু তবুও ফ্লাইটে ওটা ওঠাতে হয়, নামাতে হয়, অনেক ঝামেলা হয়, তো সেই জন্য আমি নিই না। সাধারণত আমি এই ধরনের বড় ব্যাগ ক্যারি করি, বড় ব্যাগ নিয়ে যাই। অ্যাকচুয়ালি আমি এরকম ধরনের ব্যাগ কিন্তু এমনিতেও খুব একটা পছন্দ করি না। আমি স্লিং ব্যাগ নিই, তোমরা জানোই আমার পিঠে কাঁধে ভীষণ ব্যথা হয় কোনো বড় ভারী ব্যাগ নিতে। শুধুমাত্র যখন আমি কোথাও ট্রাভেল করি, কোথাও দূরে কোথাও, তখনই আমি এরকম বড় ব্যাগ নিই। আদারওয়াইজ আমি বড় ব্যাগ ওটা নিই না। তো যাই হোক, কিন্তু এবারে আমি এই ব্যাগটাও নিচ্ছি না, এবারে আমি যে ব্যাগটা নিচ্ছি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো, এবং তার মধ্যে কী কী জিনিস নিচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখো, এই হচ্ছে সেই ব্যাগটা, তোমরা বোধহয় দেখেছো কিছুদিন আগে এই ব্যাকপ্যাকটা আমি কিনেছি। আর এটা আমার নেওয়ার প্রধান কারণ হচ্ছে আমাকে ল্যাপটপ নিতে হবে। এই যে ল্যাপটপ, এই ভারী ল্যাপটপটা মোটামুটি 2.5 কেজির ওপর, মানে এটার ওজন হবে 2.5 কেজি। তো এইটা তো আমাকে নিতেই হবে হ্যান্ড লাগেজে, তো এইটা আমি এতে নেবো। তাছাড়াও এটা এখন আমি নিচ্ছি না, কারণ ভিডিও এডিট করতে হবে, এখন এর মধ্যে ঢোকাচ্ছি না, তো এটা রেখে দিয়েছি। বাকি যা যা জিনিস নেবো সবই এর মধ্যে রেখে দিয়েছি। তো চলো তোমাদেরকে দেখাই আমি কি কি নিয়ে ট্রাভেল করি। তো এর মধ্যে প্রথমে যেটা আমার সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, সেটা হচ্ছে একটা এরকম ছোট ব্যাগ, যেটার মধ্যে টাকা পয়সা, খুচরো পয়সা সব কিছু এর মধ্যে থাকে। তো এই একটা ছোট পার্স আমি সবসময় রাখি আর কি। তো এইটা হচ্ছে এক নম্বর। সেকেন্ড হচ্ছে ভীষণ ইম্পর্টেন্ট, সেটা হচ্ছে সানগ্লাস, সানগ্লাস বক্স। আমি সাধারণত যে ছোট স্লিং ব্যাগগুলো নিই তার মধ্যে কিন্তু এই এত বড় এটা ঢোকে না, এত বড় বক্সটা ঢোকে না, কিন্তু বড় ব্যাগে তো মানে অনায়াসেই ঢুকে যাচ্ছে। তো সানগ্লাস এটা নিচ্ছি, সানগ্লাসের বক্সটা নিচ্ছি, সানগ্লাসটা নিচ্ছি, এই একটা নিচ্ছে। একটা ছোট্ট পকেট পারফিউম বা ব্যাগের মধ্যে যে পারফিউমগুলো রাখা হয় সেটা, সেটা আমার ছোট ব্যাগেতেও থাকে, এই একটা পারফিউম নিচ্ছি। নিচ্ছি একটা মাউথ ওয়াশ, এটা আমার থাকে সবসময় ব্যাগে থাকে, মাউথ ফ্রেশনার বলা যেতে পারে, এটা সবসময় আমার ব্যাগেতেই থাকে, আমার স্লিং ব্যাগে যেটা আমি ক্যারি করি প্রত্যেক দিন নিই, তার মধ্যে এটা থাকে, একটা ছোট্ট সরু মতো, তো এটা জায়গাও বেশি বিশেষ নেয় না, এই একটা। এটা আমার সবসময় ব্যাগের মধ্যে থাকে, এটা হচ্ছে গীতা, ছোট্ট একটা গীতা, এই যে এটা আমার ব্যাগে সবসময় আমি রাখি। একটা নিচ্ছি ইয়ারফোন, আমি সাধারণত এটা নিচ্ছি ইয়ারফোন, আমি সাধারণত ঘরেতে এইটা ব্যবহার করি, এই সোনির যে ইয়ারফোনটা, হেডফোনটা আছে এটা ব্যবহার করি। বাট এটা যেহেতু এটা আমি নেব, এটা আমি লাগেজে ঢুকিয়ে দেবো, কারণ এটা আমি নিয়ে যাব ওখানে। আমার না এইগুলো খুব একটা কমফোর্টেবল লাগে না, এগুলো আমার ভীষণ কানে ব্যথা করে, কানের মধ্যে লাগে, সেজন্য আমি এগুলোই মানে ব্যবহার করি, এই ধরনের হেডফোন ব্যবহার করি। বাট যেহেতু আমি ট্রাভেল করছি, তাই জন্য আমি একটা এরকম মানে ইয়ারফোন নিচ্ছি, ছোট নিচ্ছি। একটা কার্ড ওয়ালেট, এর মধ্যে যাবতীয় কার্ড আছে, সে ক্রেডিট কার্ড থেকে ডেবিট কার্ড থেকে শুরু করে এখানকার যত কার্ড আর কি আছে, সমস্ত রকম পয়েন্টসের কার্ড ফার্ড সব যা যা আছে, মলের নানা রকম মলের কার্ড ফার্ড সব কিছু এর মধ্যে রয়েছে। তো এই ওয়ালেটটাও আমি নিচ্ছি, এটা আমার ইন্ডিয়ারও যা যা কার্ড ফার্ড আছে, ডেবিট কার্ড ক্রেডিট কার্ড সবই এর মধ্যে থাকে, তো এইটা একটা নিচ্ছি। নিচ্ছি স্যানিটাইজার স্প্রে,
এটা আমার এমনিতেও সব সময় ব্যাগে থাকে, মানে আমার যে আমি ব্যাগটা রোজ ক্যারি করি যে স্লিং ব্যাগটা নিয়ে আর কি, সেটা তো এটা থাকে সারাক্ষণ। তো এটা নিচ্ছি ওয়েট ওয়াইপস, এটা তো আমার সবসময় ব্যাগের মধ্যে থাকে, এটা আমার মানে সবসময় সঙ্গী বলতে পারো। এই যে এটা একটা ছিল, এটা শেষ হয়ে এসছে, দুটো বোধ হয় আছে, তো ওই জন্য এটা একটা নতুন কিনে নিচ্ছি সেদিনকে। আর নিচ্ছি টিস্যু, এটা তো থাকবেই সবসময়, আমার ছোট ব্যাগেও থাকে, এর মধ্যেও নিয়ে নিয়েছি। আর একটা নিয়েছি এরকম পাউচ, এর মধ্যে কি কি আছে তোমাদেরকে আমি দেখাচ্ছি, দাঁড়াও। এর মধ্যে আছে লিপস্টিক, দুটো লিপস্টিক, দাঁড়াও, এই যে একটা কম্প্যাক্ট নিচ্ছি, কম্প্যাক্টটা নেওয়ার উদ্দেশ্য কম্প্যাক্ট লাগানোর জন্য নয়, এটার মধ্যে একটা আয়না আছে তার জন্য এটা নিচ্ছি। আর তার সাথে নিচ্ছি দুখানা লিপস্টিক, এই একটা, এই একটা। আমি বিশেষ কিছু মানে হ্যান্ডব্যাগে কিছু বেশি কিছু মানে ক্যারি করি না, এই সমস্ত সাজগুজির জিনিস, শুধু লিপস্টিকটা আমার সঙ্গে থাকে। আর নিচ্ছি আমার কিছু ওষুধ, এই যে ওষুধ, এখানে প্যারাডল আছে, মানে জ্বরে প্যারাসিটামল আছে, আমার প্রেশারের যে ওষুধ সেটা আমাকে রাত্রিবেলা খেতে হবে, বা ফ্লাইটেও আমাকে ব্রেকফাস্ট খেতে হবে, সেইটা রয়েছে। আর দুটো ইনোর প্যাকেট রয়েছে, তো এই ব্যাগটা আমার থাকবে সঙ্গে। আর হচ্ছে একটা চিরুনি, উডেন চিরুনি আমি ইউজ করি, আমি এমনি অন্য কোনো চিরুনি ইউজ করি না, উডেন চিরুনি ইউজ করি, তাই একটা চিরুনি। আর হচ্ছে পাসপোর্ট, আর টিকিট তো থাকবে। এই হচ্ছে আমার যাবতীয় এই ব্যাগের মধ্যে জিনিস যেগুলো থাকছে, আর তার সাথে তো ল্যাপটপটা নেবো যাওয়ার দিন। তো যাই হোক, এই ছিল আমার আজকের ভিডিও, যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক করো, কমেন্ট করো, আর আমার চ্যানেলকে কিন্তু সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। আর এর পরের ব্লগের জন্য কিন্তু অবশ্যই ওয়েট করে থেকো, তার কারণ হচ্ছে এর পরের একটা ব্লগ যেটা আসবে সেটা হচ্ছে দুবাই টু কলকাতার যে ট্রাভেল ব্লগটা থাকবে সেইটা তোমাদের সাথে শেয়ার করব। আশা করি সেই ব্লগটাও তোমাদের ভালো লাগবে, তারপরে থাকছে কলকাতার অনেক নতুন নতুন ব্লগ। তো চলো, টাটা।